হ্যালো ভিউয়ার্স, আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি গুলশানে 2200 বর্গ ফুটের একদম ব্র্যান্ড নিউ একটা সুন্দর অ্যাপার্টমেন্ট ভাড়া হবে, এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। ভিউয়ার্স, আজকে এসেছি গুলশান একে, অনেক সুন্দর, অনেক চমৎকার, অনেক বড় একটি ফ্ল্যাট, 2200 বর্গ ফুটের একটি ফ্ল্যাট। ভিউয়ার্স, এই ফ্ল্যাটটা ভাড়া হবে, এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। শুরুতে বলে দিচ্ছি, এইটা হচ্ছে গুলশান 31 নম্বর রোড, 28 নম্বর হাউস, একদম ব্র্যান্ড নিউ, অনেক সুন্দর, অনেক চমৎকার, একদম শুধুমাত্র রেডি হয়েছে এই প্রপার্টিটি, ভাড়া হবে অর্থাৎ রেন্ট হবে। তো ভিউয়ার্স, এটা সম্পর্কে আমি বিস্তারিত তথ্য শেষে বলবো, এখন শুধুমাত্র দেখাবো। আপনারা দেখলেন যে দরজা থেকে বের হলাম, বের হয়ে এই যে জায়গাটা, এটা হচ্ছে একদম আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং স্পেস, যথেষ্ট বড় একটা ড্রয়িং স্পেস। এটা দক্ষিণ ফেস পড়েছে, দক্ষিণ ফেস, এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সুন্দর, বিশাল বড় একটা এখানে একটা ব্যালকনি আছে, এবং সামনে কিন্তু রাস্তা, এটা আপনার বড় একটা এখানে ব্যালকনি আছে। তো এটা অ্যাকচুয়ালি সব কিছু করা আছে, শুধুমাত্র এখানে মানে উঠতে হবে আর কি, এ টু জেড সব কাজ এখানে করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি। এটা ড্রয়িংটা দেখলেন, এবার আমরা দেখছি এটা ডাইনিং। ওয়াও, অনেক সুন্দর একটা চমৎকার একটা জায়গা, এটা হচ্ছে ডাইনিং। আপনারা দেখছেন ড্রয়িং প্লাস ডাইনিং, বিশাল বড় একটা জায়গা, এবং এখানে কিছু কাজ অলরেডি করা আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। ড্রয়িং কাম ডাইনিংটা দেখার সাথে সাথে এটা দেখছি, এর সাথে সাথে আমি আপনাদের কমন যে ওয়াশরুমটা সেটা একটু দেখাই দিই। এটা হচ্ছে কমন ওয়াশরুম, একদম মানে সবচেয়ে ভালো যে কোয়ালিটির যে ফিটিংস, কোটো কোম্পানির এখানে ফিটিংসগুলো দেওয়া আছে, একদম একদম আপনাকে হাত দিতে হবে না, একদম সবগুলো হচ্ছে নতুন। এটা আমরা কমন ওয়াশরুমটা দেখে ফেললেন। কমন ওয়াশরুমের পাশাপাশি আমরা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রান্নাঘর অর্থাৎ কিচেনটা, কিচেনটা আমরা যাব। কিচেনটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু এখানে কাজ করা আছে, এবং এটার সাথে সাথে আমরা ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমরা কমন ওয়াশরুমটা দেখলাম, এবার আমরা কিচেনটা দেখব। অনেক সুন্দর, অনেক চমৎকার একটা কিচেন, আপনারা দেখছেন যে এখানে এ টু জেড কাজ কিন্তু করা আছে, একদম কিচেন হুড থেকে দেওয়া সব কিছু, ইন্টেরিয়রের কাজ এখানে করা আছে, নিচে করা আছে, এবং এই পাশে আপনারা দেখেন যে চমৎকার হয়ে দেওয়া আছে। ভিউয়ার্স, এই কিচেনের সাথে এখানে যে স্পেসটা আছে, এটা হচ্ছে ডাউন ওয়াশের জন্য স্পেস আছে, এবং দুই পাশে দুইটা, এটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম দেওয়া আছে, হেল্পিং হ্যান্ডের জন্য রুম দেওয়া আছে, যথেষ্ট বড় রুম দেওয়া আছে। এবং এই কিচেনের পাশে যে আমি বলবো যে পিছনটাও কিন্তু ওপেন অর্থাৎ খোলামেলা, একদম দেখেন যে এই পাশে কোনো মানে মানে কোনোভাবে কোনো বিল্ডিং নাই, সো এটা একদম খোলামেলা। কিচেনের পাশে কিন্তু এখানে আপনার হেল্পিং হ্যান্ডের জন্য এখানে ছোট্ট একটা ওয়াশরুমও আছে। আপনারা দেখে ফেললেন কিচেন রুমের জন্য ওয়াশরুমটা দেখে ফেললেন, এবার আমরা আস্তে আস্তে আরও সামনে যাবো অর্থাৎ রুমগুলো এবার দেখবো, এবার রুমগুলো দেখবো। ভিউয়ার্স, আপনারা রান্নাঘরটা একটু দেখে ফেললেন, রুম দেখবো অর্থাৎ ড্রয়িং ডাইনিং কিচেনটা অলরেডি দেখে ফেললেন, এবার আমরা আমরা রুমগুলো দেখবো অর্থাৎ প্রথম যে রুম, অর্থাৎ এটাকে আপনারা চাইল্ড বেডরুম বলতে পারেন, গেস্ট বেডরুমও বলতে পারেন এই রুমটা, কারণ প্রত্যেকটা রুমের সাথে কিন্তু একদম ওয়াশরুম আছে এবং বারান্দাও আছে। সো এটা কিন্তু আপনারা দেখেন যে এই রুমটা, এই রুমটা যথেষ্ট বড় একটা রুম আছে, এর আয়তন প্রায় 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 8 অর্থাৎ 12 বাই 15 বা 16 এই ধরনের একটা এখানে আছে। আপনার গেস্ট বেডরুম আছে, এবং এটার সাথে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার ক্যাবিনেট করা আছে, ওয়াল ক্যাবিনেট করা আছে, এবং এটার সাথেও ওয়াশরুম আছে। যদি ওয়াশরুমটা একটু দেখেন, আপনারা ওয়াশরুমটা দেখে ফেললেন, এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো।
আপনারা দেখেন যে এখানে প্রত্যেকটা বেডের সাথে কিন্তু এখানে বেড অলরেডি করা আছে, একদম এটা আটটার মেট্রেস দেওয়া আছে এবং একদম সুন্দরভাবে চমৎকার দেওয়া আছে। তো ভিউয়ার্স আপনারা দেখে ফেললেন, একটা বেডরুম দেখে ফেললেন, এরপরে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো। ভিউয়ার্স এই সেকেন্ড বেডরুমটা যদি একটু দেখি আমরা, এটার আয়তন ঠিক সেম, প্রায় 12x16 ও এই ধরনের হচ্ছে সেকেন্ড যে বেডরুম সেটা। এবং এটা যেহেতু সাউথ ফেস পড়েছে, সো এদিক থেকে কিন্তু আপনারা ভালো একটা আলো বাতাস পাবেন, এদিক থেকে কিন্তু যথেষ্ট কিন্তু আপনারা আলো বাতাস এখানে পাবেন। এবং এটার সাথেও কিন্তু আপনারা দেখেন যে এদিক থেকে কিন্তু এখানে ক্যাবিনেট দেওয়া আছে। ভিউয়ার্স এটা এটা এই রুমের সাথে ওয়াশরুমটা একটু দেখে ফেলি। ওয়াশরুমটা আমরা দেখে ফেললাম, এবার আমরা এর সাথে অ্যাটাচ যে রুমটা আছে অর্থাৎ অ্যাটাচ বাথরুমের সাথে পাশে একটা এখানে ছোট্ট একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটাও দেখেন, যেখান থেকে আপনারা হয়তো একদম ফাঁকা একটা আপনারা এখান থেকে সিনারি দেখতে পাচ্ছেন, দেন ওপেন, অর্থাৎ চারিদিকে খোলামেলা একটা ফ্ল্যাট। তো ভিউয়ার্স আপনারা সেকেন্ড বেডরুমটাও দেখে ফেললেন, এবার আমরা আস্তে আস্তে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখব। মাস্টার বেডরুম দেওয়ার আগে আমি এই যে একটা ফুল হাইট জানান, আপনারা দেখেন যে ফুল হাইট বিশাল বড় একটা, এখানে অনেক বড় একটা স্পেস আছে এবং এটার সাথে কিন্তু একটা ছোট্ট বেলকনির মতো আছে যেখানে গাছ লাগানোর একটা অপশন আছে, অর্থাৎ বাগান বা নার্সারি আপনারা এখানে করতে পারবেন অনেক চমৎকারভাবে। এবং এবার আমরা মাস্টার বেডরুমটা দেখব। মাস্টার বেডরুম যে যাওয়ার আগে প্রথমে একটু ওয়াশরুমটা দেখে দিই। ইয়েস, যথেষ্ট বড় একটা ওয়াশরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ফিটিংসগুলো তো বলেছি কোটো কোম্পানির, অনেক চমৎকার ফিটিংস কমন। এবং এই এর পাশে হচ্ছে এই যে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটার সাথে একটা ক্যাবিনেট আছে, এর আয়তনটা অনেক বড়, একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 14x16 বিশাল বড় একটা আমি বলবো যে এখানে একটা মাস্টার বেডরুম আছে। এবং মাস্টার বেডরুমের পাশে আপনারা দেখেন যে এখানে কিন্তু চমৎকার একটা ব্যালকনি আছে, আপনারা দেখেন যে যথেষ্ট বড় একটা এখানে আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন এবং সামনে রাস্তা, হ্যাঁ এই সামনে রাস্তা, এই রাস্তার সাইডেই অনেক চমৎকারভাবে আপনারা এই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা গুলশানের 31 নম্বর রোডের 28 নম্বর হাউজে একদম নতুন একটা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটা ভাড়া হবে। তো ভিউয়ার্স আপনারা দেখে ফেললেন, মাস্টার বেডরুমটা দেখে ফেললেন, মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখলেন এবং মাস্টার রুমের সাথে যে ফার্নিচারগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা দেখে ফেললেন। ভিউয়ার্স আপনারা মোটামুটিভাবে সব কিছু দেখে ফেললেন, যে 3 বেড 4 বাথ ড্রয়িং ডাইনিং সহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। ভিউয়ার্স এবার যদি আমি একটা গ্যারেন্টস বলি আপনাদের জন্য সুবিধা হবে। ভিউয়ার্স এই ফ্ল্যাটটা পড়েছে গুলশান 1-এর 31 নম্বর রোড 28 নম্বর হাউস, আমরা যে ফ্লোরে আছি এটা হচ্ছে লেভেল 5-এ আছে। এখানে 2টি অ্যাপার্টমেন্ট, একদম 100% রেডি অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া হবে উইথ ফার্নিচার সহ, মানে ফার্নিচার সহ যা আছে সব কিছু মিলে এটা ভাড়া হবে। তো ভিউয়ার্স এখানে সুযোগ সুবিধা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিফট তো আছে, তারপরে পার্কিং টার্কিং যা যা সুযোগ সুবিধা আছে A to Z এখানে সুযোগ সুবিধা আছে। ভিউয়ার্স শুধুমাত্র আমি বলে রাখি যে ভাড়াটা, ভিউয়ার্স এটা যদি কেউ ভাড়া নিতে চায়, বিশেষ করে ফরেনার যদি কেউ নিতে চায়, তাহলে এটার ভাড়া পড়বে একদম ফিক্সড ভাড়া পড়বে 2,50,000 টাকা, এটা হচ্ছে ভাড়া এবং আনুষঙ্গিক কিছু আরও কিছু খরচ আছে। তো ভিউয়ার্স আজকে এটুকুই, আমি শুধু আপনাদেরকে বলি যে যারা প্রপার্টি কিনতে চান অথবা প্রপার্টি বিক্রি করতে চান অথবা প্রপার্টি বিক্রয় বা ভাড়া সংক্রান্ত কোনো কাজে আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 0199111-75869 অথবা 0167593-7131, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন,
আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। শেষ করব, শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার অভিমত মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।